নীলাচলের শিব পাহাড়ের শোভা বড়ই মনোহর, চরণেতার ব্রহ্মপুত্র কামাখ্যা যে মাথার পর, তন্ত্রপীঠ শক্তিপীঠ এই তো সেই কামাখ্যা, এখানে মা মহামুদ্রা মেটায় সবার আকাঙ্ক্ষা। নমস্কার বন্ধুরা, আমি প্রভাস তোমাদের সামনে চলে এসেছি আজ কামাখ্যা মায়ের কথা নিয়ে। তো তার আগে বলবো, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, জয় মা কামাখ্যা বলে শুরু করি। নীলাচল পাহাড়ে এই সতীপীঠ অবস্থিত। দেবী কামাখ্যার কাছে প্রার্থনা করে কামদেব এখানে সিদ্ধি লাভ করে, তাই এখানে নাম কামরূপ কামাখ্যা। আসামে শুরু হয়েছে অম্বুবাচী মা কামাখ্যার পূজা। এই পূজায় মায়ের কাছে কিছু চাইলে তার সব ইচ্ছা পূরণ করেন মা। কালা জাদু খ্যাত কামাখ্যা সকলের প্রিয়। আসামে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন অর্থাৎ আষাঢ়ের সাত তারিখ থেকে দশ দিনের মধ্যে পালিত হয় এই পার্বণ। আষাঢ় মাসে রবি মিথুন রাশির আর্দ্র নক্ষত্রের প্রথমার্ধে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিতকালে পৃথিবী বা ধরিত্রীর মা ঋতুমতী হন। শাস্ত্রমতে অম্বুবাচীর তিন দিন সর্বপ্রকার মাঙ্গলিক ও শুভকর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনো কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনো বাধা থাকে না। দেবী কামাখ্যা মন্দিরে এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়। কামাখ্যা মন্দির একান্ন সতীপীঠের অন্যতম পীঠ নামে পরিচিত। বলা হয় সতীর অঙ্গচ্ছেদের সময় এই স্থানে দেবীর যোনি পড়েছিল। অম্বুবাচী হল বর্ষার আগমন, এটি আষাঢ় মাসে হয়। আষাঢ় মাসে সূর্য যখন বৃষরাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে তখন অম্বুবাচীর সূচনা হয়। রুদ্রজমাল অনুযায়ী সূর্য যখন মৃগশিরা নক্ষত্র থেকে আর্দ্র নক্ষত্রে প্রথম পাদে প্রবেশ করে তখন পৃথিবী রজশলা বা ঋতুমতী হন, একেই অম্বুবাচী বলে। সূর্য ওই সময় তিন দিন আট ঘন্টা আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অবস্থান করে, ফলে এই সময়কে অম্বুবাচীর স্থায়িত্ব হিসাবে ধরা হয়ে থাকে। অম্বুবাচী ফলে ধরিত্রী আরও সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে। ধরিত্রী বা বসুন্ধরাকে যেহেতু মা মহামায়া রূপ বলে মাতৃক জ্ঞান করা হয়, সেহেতু সেই কয়েকদিন বেশ কিছু কাজ করতে শাস্ত্রে নিষেধ করা হয়। আসামের কামাখ্যা মন্দিরে মায়ের যোনি বা মহামুদ্রা রয়েছে বলে অম্বুবাচী চলাকালীন এই তিন দিন মন্দিরের মায়ের যোনি কাপড়ে ঢেকে দেওয়া হয় এবং গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের বাইরে মায়ের নিত্য পুজো ও সেবা চলে। কামরূপ কামাখ্যা মন্দির ছাড়া অন্যান্য সতীপীঠে মায়ের গর্ভগৃহের পুজো করা হয়। অম্বুবাচী কথা এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পরে যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কে বলা হয় অম্বুবাচী। হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকৃত্য ও লৌকিক আচার উদযাপিত হয়, যেমন বিভিন্ন ব্রত। আমাদের মধ্যে অম্বুবাচী নিয়েও এমনই একটা মনে প্রশ্ন করা হয়। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাপতি নামে পরিচিত। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এই রকমই বলা হয়েছে, তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রীর মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে
পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল, পাখি, প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশির আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন শুরু হয় বর্ষাকাল। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরে সন্তান ধারণের সক্ষম হন। ঠিক তেমনই প্রতি বছর অম্বুবাচীর এই তিন দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই তিন দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় তিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উদযাপনের উপযোগী হয়ে ওঠে। আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দিরে এই তিন দিন বন্ধ থাকে। আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সেই সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতীর তিন দিন অশুচি থাকে বলে চিন্তা করা হয়। এই সময় যারা ব্রহ্মচর্য পালন করেন, যেমন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলা ব্রহ্মচর্য পালন করেন, আমিষ গ্রহণ করেন না, নিরামিষ খান, এরা কেউই রজস্বলা পৃথিবীর উপর আগুনে রান্না কিছু খান না, বিভিন্ন ফলমূল খেয়ে থাকেন এই তিন দিন। এই আচার মূল্যে এই যে হিন্দু চিন্তাবিদগণ কিছু বিশেষ